হ্যালো মাই অল বিউটিফুল লেডিস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি একটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে, একদম একটা পয়লা বৈশাখের মেকআপ টিউটোরিয়াল পার্ট টু, এবং আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। চেষ্টা করেছি খুব সহজে খুব সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করার, তো কী করেছি চলো দেখে নিই একবার। আর আমার তরফ থেকে সকলকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো প্রথমেই আজকে আমি ইউজ করছি একটা ফেশিয়াল অয়েল, যেটাকে প্রাইমার এবং ময়শ্চারাইজার দুটোরই কাজ করবে। আমার স্কিনটা যেহেতু ড্রাই স্কিন টেন্স টু, তাই জন্য ফেশিয়াল অয়েল ইউজ করছি। অয়েলি স্কিন হলে ফেশিয়াল অয়েলটা অ্যাভয়েড করার চেষ্টা করব। ফেশিয়াল অয়েলটাকে আমি ভালো করে মুখে তো আজকে আমি ইউজ করছি ক্রাইলনের এক ডার্মা কালারের একটা অরেঞ্জ কনসিলার। প্রথমে আমি যে সমস্ত জায়গায় আমার আনইভেন টোনের সমস্যা আছে, আমি সেই জায়গায় একটু ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমি আমার আইলিডেও অরেঞ্জ কারেক্টারটা ইউজ করব, ভালো করে ব্লেন্ড করে নেব অরেঞ্জ কারেক্টারটা। ব্লেন্ডিং আমার হয়ে গেছে, যেহেতু এটা খুব একটা ক্রিমি টেক্সচার, তাই জন্য এটাকে তোমাকে কোনো কম্প্যাক্ট অথবা কোনো মেকআপ সেটিং পাউডার দিয়ে সেট করে নিতে হবে। তো আমি এখানে একটা মেকআপ সেটিং পাউডার দিয়ে আমি এটাকে ভালো করে সেট করে নিচ্ছি, যে সমস্ত জায়গাগুলোতে আমি এগুলো এটা অ্যাপ্লাই করেছি। এবারে আমি চলে যাবো নেক্সট স্টেপে, এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে এবার আমি আমার আইব্রোটা ড্র করব। তো এখানে আমি একটা আইব্রো জেল ইউজ করছি আইব্রো করার জন্য, ব্রাউন একটা জেল। আমি সবসময় বলি যে ব্রাউনটা ইউজ করার জন্য, কেন ব্ল্যাকটাকে অলওয়েজ অ্যাভয়েড করবে। খুব রিয়েলিস্টিক লুক দিতে চাইলে ব্রাউন ইজ বেস্ট শেড ফর ইওর আইব্রো। তো পিগমেন্টেড আইব্রোর জন্য এখানে আবার একটা পাউডার বেসড ইউজ করছি ব্রাউন শেডই এগেইন, কেন যেহেতু সন্ধ্যাবেলার লুক, তাই জন্য চাইছি একটা পিগমেন্টেড এবং সুন্দর গর্জেস লুক দিতে। তাই জন্য দুবার আমি আমার আইব্রোটা ড্র করছি, প্রথমে জেল বেস, তারপরে পাউডার বেস, তার ফলে তোমার আইব্রোটা অনেকক্ষণ সেট থাকবে এবং মানে দেখতেও ভালো লাগবে। তো সেটাই, তো নেক্সট আমি চলে যাব। আমি আবার এখানে ইউজ করছি ডার্মা কালারের আর একটা কনসিলার, তো যেটা আমার শেডের সাথে, যেটা আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে। তো আমি এখানে আমার আইব্রোটাকে সুন্দরভাবে মানে পারফেক্ট করার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব, এবং আমি আইলিডেও একটুখানি ব্লেন্ড করব, কেন তার এর ফলে আমার আইশ্যাডোটা খুব ভালো পিগমেন্ট দেবে এবং আইশ্যাডোটা সেট করতে সুবিধা হবে। এখানে একটা রেডিশ ব্রাউন নিয়ে আমি আমার ক্রিসে ভালো করে ব্লেন্ড করে নেবো, বাইরের দিক থেকে ভেতর দিক পুরোটাই ব্লেন্ড করব সুন্দরভাবে। দুটো চোখেই সেমভাবে করব, যেহেতু রেডিশ রেড মেকআপ লুক ক্রিয়েট করছি তাই রেডিশ ব্রাউন কালারটা এখানে। এরপর একটা লাইট শেড নিয়ে আমি মিডিল আইতে একটুখানি ভালো করে ব্লেন্ড করব, এর ফলে একটা 3D লুক দেবে, একটা সুন্দর হাইলাইটিং এফেক্ট এবং সুন্দর একটা তোমার আইকে অ্যাট্রাক্টিভ লুক দেবে। তো ভালো করে আগে ব্লেন্ড করে নেব। তো এগেন এটা ব্লেন্ড করার পরে আমি আমার আই কর্নারে আবার ওই ডার্ক ব্রাউন শেডটা ইউজ করব, জাস্ট একটা ডিফাইন্ড আই দেওয়ার জন্য। আইটাকে আরও বেশি ডিফাইন্ড এবং হাইলাইটেড করার জন্য আমি একটা গোল্ডেন শেড নিয়ে আমার মিডিল আইলিডে ভালো করে একটু ড্যাপ করে ইউজ করব, এর ফলে যখনই মানে তোমার আইকে খুব সুন্দর ডিফাইন্ড একটা এবং 3D লুক দেবে, এবং পুরো অল টোটাল জিনিসটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আর আজকে আমি যেহেতু লোয়ার ল্যাশ লাইনে কোনো আইলাইনার বা কাজল ইউজ করব না, তাই জন্য আমি আবার ডার্ক ব্রাউন শেডটা নিয়ে ভালো করে লোয়ার ল্যাশ লাইনে একটুখানি অ্যাপ্লাই করে নেব, তার ফলে একটা সুন্দর একটা সিম্পল একটা খুব স্নিগ্ধ একটা লুক জেল লাইনার, সরি মেবেলিনের জেল লাইনারটা, কেন এটা আমার ভীষণই প্রিয়। উইঙ্ক লাইনার ড্র করব এবং ভীষণ চওড়াভাবে, যাতে খুব সিম্পল খুব সুন্দর একটা লুক দেয়। তো আমি ভীষণ চওড়াভাবে উইঙ্ক লাইনারটা ড্র করে নেব। অ্যাপ্লিকেশনটা একটু সমস্যাদায়ক হলেও এটা ভীষণই লং লাস্টিং, এবং মাই ফে ড্র করে নেওয়ার পরে আমি এবারে ইউজ করছি আমার মাস্কারা। এখানেও আমি মেবেলিনের ভলিউমিন মাস্কারাটাই ইউজ করছি। তো আপার এবং লোয়ার দুটো ল্যাশ লাইনেই আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব, তবে ফলস ল্যাশও আমি আজকে ইউজ করব, কিন্তু আগে আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারাটা ইউজ করার পরে আমি এরকম একটা শ্যাম্পেন কালারের আই শ্যাডো নিয়ে আমি আমার আই কর্নারে ইউজ করব, এর ফলে তোমার আইকে অনেক বেশি বিগার দেখাবে, অনেক বেশি পপ আপ লুক দেবে। যাদের স্মল আইস তারা এই পদ্ধতিটা, এই ট্রিকটা ইউজ করলে অনেক বেশি চোখটা বড় দেখায়।
তো আমি ভালো করে আই কর্নারে ব্লেন্ড করে নেবো, একটা জিনিস ভালো করে ব্লেন্ড করে নেবে যাতে খুব একটা বেশি পিগমেন্টেড না লাগে, যা স্লিক। এবং আমি ওই শেডটা আমার ব্রাবনে ইউজ করব ব্রাবনটা হাইলাইট করার জন্য, এবং ভালো করে ব্লেন্ড করে নেব। এবারে আমি ফাউন্ডেশনে চলে যাবো। আমি এখানে ইউজ করছি কালার সেন্সের একটা ফাউন্ডেশন, এবং তার সাথে ফিট মি মিক্স করবো, এবং তার সাথে মেবেলিনের মাস্টার স্ট্রবিং ক্রিম। এই তিনটে মিক্স করলে একটা ডার্কার টোন এবং একটা লাইটার টোন দুটোকে মিক্স করার পরে ফেক্ট স্কিন টোন দেয়, একদম ন্যাচারাল স্কিন টোন। এবং এটা আমি ভালো করে আমার ফেসে অল ওভার মানে পুরো ফেসে লাগিয়ে নেবো। ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত ডেসক্রিপশনটা দিয়ে দেবো, জাস্ট একবার চেক করে নিও। এরপরে আমি এরকম একটা ব্লেন্ডিং ব্রাশকে একটুখানি ফিক্সিং স্প্রে দিয়ে ড্যাম করে নিয়ে ভালো করে ব্লেন্ড করবো মেকআপটা। ফিক্সিং স্প্রে দিয়ে বিউটি স্পঞ্জ বা ফিক্সিং স্প্রে দিয়ে এরকম তোমার ব্লেন্ডিং ব্রাশ ড্যাম করে নিয়ে যদি মেকআপ ব্লেন্ড করা হয়, মেকআপটা অনেকক্ষণ বেশি স্টে করে এবং ব্লেন্ড করতেও খুব মানে খুব ঝটপট ব্লেন্ড করা যায়। তো সুতরাং এই ট্রিকটা অবশ্যই ট্রাই করে দেখো, ইটস রিয়েলি রিয়েলি অসাম এবং ভীষণ মানে ভালো কাজ করে। তো আমি কানে গলায় সমস্ত পোর্শানে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করব, কেন যাতে ডিফারেন্সটা বোঝা না যায়। তো এরপরে আমি একটা ডার্ক শেড আর্মা কালারের শেড ডার্ক শেড সবথেকে ডার্ক শেডটা ইউজ করব আমার কন্ট্রোল করার জন্য। তো এবারে আমি দেখতে পাচ্ছ আমার চিকবোন এবং ফেসের একদম এন্ড পয়েন্ট, এবং আজকে আমি নোজটাও কন্ট্রোল করব, যেহেতু একটা গর্জিয়াস লুক ক্রিয়েট করছি তাই জন্য নোজটাকেও বাদ দিচ্ছি না। তাহলে ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে আগে আমি কন্ট্রোলিংটা করে নেব, তারপরে আমি একটা ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে মনে রাখবে যে কন্ট্রোলিংটা কিন্তু যদি ক্রিম কন্ট্রোল ইউজ করো তাহলে অবশ্যই ভালো করে ব্লেন্ড করতে হবে, কেন যাতে বোঝা না যায়। কেন যদি ভালো করে ব্লেন্ড না করো দেখতে ভীষণ বাজে, এবং কিছুক্ষণ পরে মেকআপটাকে কিন্তু পুরোপুরি কালো করে দেবে এবং বাজে লাগবে দেখতে। তো খুব রিয়েলি এবং খুব একদম সিমলেস মেকআপ লুকের জন্য কিন্তু তোমাকে ভালো করে মেকআপটা ব্লেন্ড করতেই হবে। ব্লেন্ডিং ইজ দ্য রিয়েলি মাস্টার কি ফর মেকআপ। ক্রিম কন্ট্রোল কমপ্লিট, এবারে পাউডার কন্ট্রোল করার জন্য আমি মেবেলিনের মাস্টার প্যালেটটা থেকে আবার কন্ট্রোলিং শেডটা নিয়ে কন্ট্রোল করছি ফ্যান ব্রাশের মাধ্যমে। বাই কন্ট্রোলিংয়ের পরে আমি এখানে ইউজ করব একটা নিউট পিচ পিঙ্ক শেডের ব্লাশার। ব্লাশারের পরে আমি আমার ফেসটাকে হাইলাইট করব মেবেলিনের মাস্টার প্যালেট থেকে। আমি হাইলাইটারতে ইউজ করব পাউডার হাইলাইটার। তো আমার মোটামুটি ফেস মেকআপটা মোটামুটি নয় ফেস মেকআপটা কমপ্লিট। এবারে চলো দেখে নিই একদম কমপ্লিট লুকটা। দিস ইজ মাই গর্জিয়াস কমপ্লিট লুক, বেঙ্গলি লুক ফর ট্র্যাডিশনাল বেঙ্গলি বলবো না, বেঙ্গলি রেড বেঙ্গলি লুক। এবং পয়লা বৈশাখের জন্য অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের মেকআপ লুকটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, অবশ্যই লাইক করো, এবং সাবস্ক্রাইব যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটাও ক্লিক করে দিও। এবং যতক্ষণ না পর্যন্ত আমি নেক্সট ভিডিও আপলোড করছি, টাটা, বাই বাই এবং শুভ নববর্ষ।